সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার 19 অক্টোবর বিকালে উপজেলার চরমদোয়া ইউনিয়নে সমীবাদ বাজারে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চরমদোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফউদ্দিন বকুল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী মুইয়া, সহসভাপতি এম ফকরুল ইসলাম। সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট কাউসার আহমেদ পারতর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মুইয়া আলতাফ, উপজেলা মহিলা দলের সভাপতি আপরিনা আসাদ, ওরব মহিলা দলের সভাপতি আসমা আক্তার প্রমুখ। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15.5 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কত অত্যাচার করেছে, ক্যান্টনমেন্ট থেকে বের করেছে, আবার তাকে মিথ্যা মামলা দিয়েছে। নিম্নতলাকে 5 বছরের শাস্তি হলে উচ্চ আদালতে গেলে শাস্তি কমে, উচ্চ আদালতে গিয়ে এটা 7 বছর শাস্তি দিয়েছে, কাজী আদালত তার কন্ট্রোলে। আবার তাকে চিকিৎসা করতে বিদেশ পাঠাতে দেয়নি, তাকে তিলে তিলে মেরে ফেলার জন্য এই বিএনপি পরিবারের, এই জিয়া পরিবারকে তারা চেষ্টা করেছে। পুলিশকে নিজের পকেটে রেখেছে, পুলিশে চাকরিতে গেলে ইরান পরিষদের জন্মসূত্রে আওয়ামী লীগের নাগরিক হতে হবে, আপনি সরকারি চাকরি পেতে গেলে জন্মসূত্রে আওয়ামী লীগ হতে হবে, বিচারপতি হতে গেলে জন্মসূত্রে আওয়ামী লীগ হতে হবে। এগুলি করতে করতে দেখেন পুলিশ পকেটে নিল, বিচারপতি পকেটে নিল, প্রশাসন পকেটে নিল, শেষ পর্যন্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মস্তান্তরিত করল, নিজের পরিবারের 56 জনকে এমপি বানাইলো। তারপর কিন্তু হাসিনা টিকতে পারে নাই, তাকে পালাইতে হয়েছে দেশ থেকে। বিএনপি নেতা দেশটিতে বেগম খালেদা জিয়া কোনোদিন পালায় নাই এবং কোনোদিন পালাবে না বাংলাদেশ থেকে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল রাজনীতি করি, যার দরুন আমাদেরকে একটা আদর্শ ভিত্তিতে রাজনীতি করি, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, তাই না? আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, সারা বাংলাদেশে এখন আমরা বিএনপি পরিবার দিয়ে যারা খুন হয়েছে, গুম হয়েছে, এই বৈষম্যবিধি ছাত্র যারা মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, প্রত্যেকটা পরিবারের পাশাপাশি আমরা যাচ্ছি। এই যে মানবতার কাজ করছেন, মানবতার কাজ করতে করতে বিএনপিকে মানবতার ঊর্ধ্বে তুলে নিয়ে যাচ্ছেন, এটা তো শেখ হাসিনা কোনোদিন করে নাই। মানবতা শেখ হাসিনার হৃদয়ে নাই, আওয়ামী লীগের নিজের হৃদয়ে নাই, আছে বিএনপি হৃদয়ে বিএনপি নেতাদের মধ্যে এবং আমাদের বিএনপি নেতা তারেক রহমানের মধ্যে। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। চরমদোয়া ইউনিয়ন মধ্যে আমরা আসলে অবহেলিত একটা ইউনিয়ন, রায়পুরা মানুষের কান্দারি বিভিন্ন ছাত্রদল যুবদল এবং বিএনপির পক্ষ থেকে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে আহ্বান করছি আপনারা মিছিল। আমার সবাই আমার আমার জন্য সবার জগনার এই যে আসামি, আমরা শর্মদা কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, শর্মদা আওয়ামী লীগ বিএনপি নাই, এখন শুধু বিএনপি সকল বিএনপি শুনবে শুনবে তারা 17 বছরের ক্ষুধার্ত, আপনারা শর্ট করবেন না, শর্ট করলে আর কবে কথা বলবেন? সংগ্রামী জনতা, আজ আমি এই চরের পক্ষ থেকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিভাবে এই চরের মানুষকে নিয়ে স্বপ্ন সাজিয়েছেন, এই স্বপ্নগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সভার। আসনটি উদ্ধার হবে এতে কোনো সন্দেহ নেই, আপনাদের চর এলাকার উন্নয়ন।